প্রথমে এয়ারড্রপ লিংকে ক্লিক করবেন, তারপর সাইটটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। দেন এখানে হচ্ছে ইমেল সাবমিট করবেন, একটা পাসওয়ার্ড জেনারেট করবেন, এখানে একটা ইউজার নেম দিবেন আপনাদের ইচ্ছা মতো, আর এখানে বাজেটটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখন ক্রিয়েট এইটার উপরে ক্লিক করবেন, ক্যাপচার চাইলে ক্যাপচারটা ফিল আপ করে দিবেন। খুবই ইজি ক্যাপচার থাকে, তো ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনার ইমেলের মধ্যে হচ্ছে একটা কোড আসবে, ওই কোডটা নিয়ে হচ্ছে বসাবেন। অলরেডি দেখেন স্পেস নেশন থেকে কিন্তু কোড চলে আসছে, তো এই সিক্রেট কোডটা হচ্ছে ওখানে নিয়ে বসাইতে হবে। যদি পেস্ট না করা যায় তাহলে টাইপ করে দেখুন। তো কোড বসানোর পর ভেরিফাই ইমেল এই বাটনে ক্লিক করে দিবেন। সাকসেসফুললি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, তো ওয়ালেট কানেক্টের জন্য আপনারা হয়তো মানে মেটামাস্কটা সিলেক্ট করতে পারেন, কিংবা হচ্ছে ওয়ালেট কানেক্ট দিয়ে হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে পারবেন। সবচেয়ে বেশি বেটার হবে কেআইডব্লিউ ব্রাউজার ইউজ করবেন, মেটামাস্ক ইজিলি কানেক্টেড হয়। এখানে আপনার যে ওয়ালেটটা দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটটা হচ্ছে এখানে কানেক্টেড করে নেবেন। সাকসেসফুললি ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার হচ্ছে এখানে মিশন দিবে, তো কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো হচ্ছে আপনাকে করতে হবে, তো এগুলো করবেন। প্রথমে টুইটারে যে টাস্কটা আছে এটার উপরে ক্লিক করেন, তো এখানে বেশ কয়েকটা টুইটারের টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এখন হচ্ছে কানেক্ট টুইটার, ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন, টুইটার অথরাইজ যাবে, তো টুইটার হচ্ছে অথরাইজ করে দিবেন। তো অনেক সময় এরকম ফেল আসতে পারে, ফেল আসলে হচ্ছে ব্যাক নিয়ে আবার ট্রাই করবেন। পিসিতে কাজটা করতে খুবই ইজি, তো যাদের পিসি আছে তারা হচ্ছে পিসিতে ট্রাই করবেন। টুইটার টাস্ক কমপ্লিট করার পর আপনার এখানে 14টা টাস্ক আছে এগুলো করবেন। দেন হচ্ছে ডিসকর্ডের টাস্ক আছে 9টা, এই ডিসকর্ডের টাস্কগুলো করবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পয়েন্ট আছে। তো যেই ডিসকর্ডটা হচ্ছে অথরাইজ করবেন সেম ডিসকর্ডে হচ্ছে টাস্কগুলো করবেন। তো ডিসকর্ডটা সাকসেসফুলি লগ ইন কিন্তু হয়েছে, তো কনফার্ম এই বাটনে ক্লিক করে ডিসকর্ডটা ভেরিফাই করে নেবেন। দেন হচ্ছে ভেরিফাই এটার উপরে ক্লিক করবেন, তো সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে টাস্ক। এখন হচ্ছে ক্লেইম, এই বাটনে ক্লিক করলে ক্লেইম হয়ে যাবে, দেন হচ্ছে পরবর্তী যে টাস্কগুলো আছে ওইগুলো হচ্ছে আনলক হবে। একটা টাস্ক না করলে আপনি অন্য টাস্ক করতে পারবেন না, এই জন্য স্টেপ বাই স্টেপ একটার পর একটা টাস্ক কমপ্লিট করবেন। তো টাস্ক কমপ্লিট হওয়ার পর পয়েন্টটা দেখতে পারবেন যে এখানে হচ্ছে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে, তো বাকি টাস্কগুলো ডিসকর্ডের করে নেবেন। এখন একটা এনএফটি টাস্ক আছে, তো এখানে এনএফটি টাস্কটা হচ্ছে কালেক্ট যে অপশনটা আছে এটার পাশেরটাই হচ্ছে ভেরিফাই ক্লিক করবেন। দেন স্ট্রিম টাস্ক আছে, তো যাদের স্ট্রিম অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে এই টাস্কটা হচ্ছে ভেরিফাই করে নেবেন, লগ ইন করবেন স্ট্রিম প্ল্যাটফর্মটা, দেন হচ্ছে ভেরিফাই করবেন। যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন।
তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিছি। তো এখানে আপনি সাইন ইন যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো সাকসেসফুলি সাইন ইন হওয়ার পর কনফার্মের মধ্যে ক্লিক করবেন, দেন অ্যাগেইন হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে টাস্কটা কমপ্লিট করে নেবেন। আর নিচের যে বাকি টাস্কগুলো আছে ভিজিটের এইসব টাস্কগুলো নিজেরা করে নেবেন, খুবই ইজি। যেগুলো পারবেন ওগুলো করবেন, আর না পারলে বাকিগুলো স্কিপ রাখবেন। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে ক্লেইমের উপরে ক্লিক করবেন। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে রিওয়ার্ডটা রিসিভ করবেন। তো এভাবেই হচ্ছে মূলত এখানে কাজ করতে হবে, আশা করি বুঝতে পারছেন। আর এখানে এই সেকেন্ড বক্সটা হচ্ছে রেফারের, রেফার কতটা হয়েছে, কি রেফারের লেভেল কি, এগুলো সব কিছু দেখতে পারবেন। তো খুবই চমৎকার একটা প্রজেক্ট, কেউ মিস করবেন না, যেহেতু গেমিং প্রজেক্ট হিউজ একটা প্রফিট আসতে পারে।